আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মোবাইল ব্যাংকিং সার্ভিস হিসেবে উপায় প্রথমবারের মতো প্রিপেড কার্ড সুবিধা নিয়ে এসেছে, যেটা বিকাশ, রকেট, নগদ কেউ আগে আনতে পারেনি। নগদ এনেছিল, সেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, কিন্তু উপায় প্রথমবারের মতো ফিজিক্যাল একটি প্রিপেড কার্ড এবং ভিসা কার্ডের ব্যবস্থা কিন্তু করে দিয়েছে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে। যে কোনো গ্রাহক চাইলে সেই কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং কার্ডটি নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো উপায়ের এই প্রিপেড কার্ডটি আপনারা কিভাবে নেবেন, কিভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কত টাকা চার্জ লাগবে, এই কার্ডে কী কী সুবিধা রয়েছে। তো সব কিছু দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের যে উপায় অ্যাপসটি রয়েছে, পার্সোনাল অ্যাপস, সেই অ্যাপসে লগ ইন করে ফেলেছি। নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন বা লগ ইন করার পর দেখবেন দেশের প্রথম MFS কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, দেশে বিদেশে লেনদেনের স্বাধীনতা। অর্থাৎ এটা কিন্তু একটি ভিসা কার্ড এবং এটাকে আপনারা চাইলে ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন পাসপোর্টের মাধ্যমে। তো এই কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য একেবারে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড কার্ড নামে একটি অপশন অ্যাড হয়েছে। যদি আপনার অ্যাড না হয়ে থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপসটি আপডেট করে নেবেন, আর আপডেটেড থাকলে অবশ্যই এই অপশনটি দেখতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে প্রথমে কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে কার্ডের কী কী সুবিধা রয়েছে এবং কী কী চার্জ রয়েছে সেগুলো বিস্তারিত দেখিয়ে দেবো। তো এই প্রিপেড কার্ডে ক্লিক প্লে করার পর এখানে রিকোয়েস্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু তথ্য দিতে হবে এবং সেই তথ্যগুলো অ্যাকাউন্ট করার সময় আমরা যেভাবে দিয়েছিলাম বা যে আইডি কার্ড দিয়ে করেছিলাম সেই আইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিতে হবে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ফাদার নেম দেওয়ার জন্য, তো আমরা অ্যাজ পার NID অর্থাৎ NID অনুযায়ী, তো আমরা NID অনুযায়ী বাবার নাম এখানে দিয়ে দিব। তো বাবার নাম দিয়ে দেওয়ার পর তারপর বলা হচ্ছে যে মাদার নেম দেওয়ার জন্য আমরা এখানে মাদার নেমটা দিয়ে দেব। তো মাদার নেম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ইমেল আইডি চাচ্ছে, আপনারা আপনাদের ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। তো ইমেল আইডি দিয়ে দেওয়ার পর এখানে নেমটা চাচ্ছে যে নামটা NID কার্ডে রয়েছে, এই নামটা কিন্তু আইডি কার্ডে প্রিন্ট হয়ে আসবে। তো ভিউয়ার্স, আমরা আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিলাম, এই নামটা আমাদের কার্ডে হচ্ছে প্রিন্ট করা থাকবে। তো এখানে তাদের শর্তেতে এগ্রি করে এখানে প্রসেস বাটনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যাকে নমিনি দিবেন তার আইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। নমিনি আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর নমিনি ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তো আমরা যাকে নমিনি দেব তার আইডি নাম্বার এবং ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। তো নমিনির আইডি নাম্বারটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়ে দেব। তো আমরা নমিনির ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নমিনির ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা নমিনির ইনফরমেশনটা এখান থেকে জাস্ট মিলিয়ে নেব, নাম ঠিকানা সব কিছু ঠিক রয়েছে কিনা, তারপর আমরা এখান থেকে নেক্সট বাটনে ট্যাপ করে দেব। তো ভিউয়ার্স, নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে কান্ট্রি রয়েছে বাংলাদেশ দেওয়া রয়েছে, তারপর ডিভিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা ডিভিশনটা সিলেক্ট করে দিলাম, তারপর সিটি সিলেক্ট করে দিতে হবে, তো আমরা এখান থেকে সুনামগঞ্জ সিলেক্ট করে দিলাম। তারপর জিপ কোডটা দিয়ে দিতে হবে যেটা আপনার আইডি কার্ডের নিচে আপনি পেয়ে যাবেন পোস্ট কোড নামে, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর ফ্ল্যাট নাম্বার বা হোল্ডিং নাম্বার যদি থাকে বা রোড নাম্বার এগুলো যদি থাকে দিয়ে দিবেন, আর না থাকলে দিতে হবে না, এরিয়া বা গ্রাম ল্যান্ডমার্ক এগুলো দিতে হবে। তো আমরা সবগুলো পর্যায়ক্রমে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো হাউস নাম্বারের জায়গাতে আমরা আমাদের গ্রামের নামটা দিয়ে দেব, তারপর ব্লক বা রোড নাম্বার এখানে আমরা আমাদের যে রোড রয়েছে সেটা দিয়ে দেব, আমাদের রোডও সেম দৌলতপুর। তারপর আমাদের যে ভিলেজ বা যে কোনো একটা ল্যান্ডমার্ক যেখানে আপনাকে আসলে পাওয়া যাবে খুব সহজেই সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখানেও আমাদের এই সেম হবে অ্যাড্রেসটা, তো আমরা আমাদের অ্যাড্রেসটা এখানে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ক্যাপচার সিগনেচার, তো আমাদের যে সিগনেচারটা সেটা কোনো একটি কাগজের মধ্যে হচ্ছে দিয়ে তারপর এখানে হচ্ছে ফটো আকারে জমা দিতে হবে, কারণ সিগনেচার ছাড়া আপনার এটা হচ্ছে তারা
জমা নেবে না। তো আমরা আমাদের সিগনেচারটা একটি কাগজের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেখান থেকে সাবমিট করে নেব। তো আমরা আমাদের সিগনেচারের ছবিটা উঠিয়ে দিচ্ছি। তো ভিউয়ার সিগনেচারের ছবি ওঠানোর পর এখান থেকে জাস্ট কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর আমরা সাবমিট দিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা সাবমিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রসেসিং রয়েছে। তো কার্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল। তো এখন তারা হচ্ছে এটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর আমাদেরকে হচ্ছে এই কার্ডের যে নির্দিষ্ট পরিমাণ ফি আছে সেটা পে করতে হবে। ওইটা পে করার পর আমাদের ঠিকানায় কিন্তু তারা কার্ডটা পাঠিয়ে দেব এবং আমরা চাইলে কার্ডটি ব্যবহার করতে পারবো। তো এখন যদি আপনাদেরকে কার্ডের সুবিধাটা বলি, তাহলে একটু আমরা গুগল ক্রোমে চলে যাব, তাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন দেশের প্রথম MFS কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ড, দেশ বিদেশে লেনদেনের স্বাধীনতা। যেটা আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে একটি ভিসা কার্ড এবং আপনি পাসপোর্টের মাধ্যমে কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন এবং যে কোনো ইন্টারন্যাশনাল সাইটে আপনি পেমেন্ট করতে পারবেন বা ফেসবুকে আপনি হচ্ছে পোস্টিং করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। তো এটার সুবিধাগুলো যদি সহজে আমরা বলি, আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে সহজলভ্যতা, অর্থাৎ কার্ডটা আপনি সহজেই পেয়ে যাবেন, আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, উপায় অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, উপায় অ্যাকাউন্টটি সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে। সহজে কার্ড লোডের সুবিধা, তো এই কার্ডটা কিন্তু যে কোনো এজেন্ট পয়েন্ট থেকে আপনি লোড করতে পারবেন, এর জন্য আপনার ব্যাংকে যেতে হবে না। যে কোনো উপায় এজেন্ট থেকে আপনি আপনার কার্ডের লোড নিতে পারবেন। আর উপায়ের দেশে 1,30,000-এর মতো এজেন্ট রয়েছে। তারপর আপনি অ্যাপ থেকে কার্ডের বিস্তারিত দেখতে পারবেন, এটা একটা অনেক বড় সুবিধা, এর জন্য আপনাকে কোনো হেল্পলাইন বা ব্যাংকে যেতে হবে না। আর বিশ্বব্যাপী লেনদেনের সুবিধা, যেটা আগেই বলেছিলাম, যেটা ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। ভ্রমণের স্বাধীনতা, আপনি যেখানেই যান আপনার টেনশনের কোনো কারণ নেই, কারণ উপায় এজেন্ট পয়েন্ট থেকে আপনি লোড করে নিতে পারছেন। তারপর কার্ডের বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর তাদের হেল্পলাইন নাম্বার 16419, এটাই হেল্প করে কার্ড সংক্রান্ত যে কোনো সেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো কার্ড আমার হাতে আসার পর আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব বিস্তারিত আকারে। আর কার্ড ইস্যু ফিটা যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যে অ্যাপ্লাইটা করলাম, এখন আমাকে হচ্ছে তারা কনফার্মেশন করার পর 575 টাকা ব্যাট সহ পেমেন্ট করতে হবে। আর কার্ড নবায়নের জন্য প্রতি বছর আপনাকে 575 টাকা পে করতে হবে। আর SMS ফি বাবদ 30 টাকা আপনার ব্যাট সহ প্রতি বাৎসরিক হচ্ছে কেটে নেওয়া হবে। আর বাদ বাকি এখানে সকল ফিয়ার চার্ট দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এবং এখানে লিমিটও কিন্তু দেওয়া রয়েছে, প্রতি লেনদেনে ন্যূনতম 10 টাকা এবং সর্বাধিক 50,000 টাকা লেনদেন করা যাবে এবং মাসে হচ্ছে 3,00,000 টাকা লেনদেন করা যাবে। অ্যাকাউন্ট সাপেক্ষে এটা কম বেশিও হতে পারে। তো এখানে শর্তাবলী থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে, এটাও আপনারা একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।